আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো আজ আমি একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম এটা আসলে রেগুলার কোনো রান্নার ভিডিও নয় আমি আসলে জন্মদিনে হাজব্যান্ডের থেকে কি গিফট পেয়েছি সেটা নিয়ে আপনাদের সাথে একটু গল্প করব আর আমি যেহেতু ব্লগ চ্যানেল শুরু করেছি আমার কোনো ইন্ট্রো আপনাদের সাথে দেয়নি সে কারণে আমি আপনাদের সাথে একটু গল্প করার জন্য আজকের এই ভিডিওটা করেছি আশা করি আপনারা দেখবেন তো দেখতেই পারছেন এটা একটা শপিং ব্যাগ আসলে এটা একটা মোবাইল ফোন ও আমাকে আমার বার্থডে গিফট হিসাবে এনে দিয়েছে আসলে এটা আমি সারপ্রাইজ গিফট বলবো না কারণ এটা আমি জানতাম যে ও আমাকে মোবাইল গিফট করবে তো এটা হচ্ছে রেডমি নোট এইট আমি নিজেই চয়েস করেছি আসলে আমার যখনও বলেছে যে তুমি মোবাইল দিব তো তুমি কি মোবাইল নিবে তুমি নিজে ঠিক করো তো আমি ইউটিউবে কিছু ভিডিও দেখে তারপরে আমি ঠিক করলাম আর আমাদের বাজেট যেহেতু ছিল এমন নেই সেভাবে কিনেছি আসলে এটা উনি যেই নিয়ে এসেছে আমি বলে দিয়েছিলাম ওকে যে আমি এটা নিব তো এটা হচ্ছে চার জিবি চৌষট্টি জিবির একটা ফোন আর আমার পার্পেল কালারটা অনেক পছন্দ হয়েছে সে কারণে আমি ওকে বলেছিলাম যে তুমি আমার জন্য পার্পেল কালারটা আনবে তো ও সেটাই খুঁজে খুঁজে এনেছে সে কারণে ওর অবশ্য অনেকগুলো দোকান ঘুরে বেড়ানো লেগেছে তারপরে ও নিয়ে এসেছে আলটিমেটলি সেটাই আর ওখানে একটা হচ্ছে হেডফোন আছে আসলে এই রেডমির ফোনের সাথে মেবি হেডফোন থাকে না তো ও আলাদাভাবে ওটা আমার জন্য কিনে এনেছে তো আপনাদের ভাই ওটা খুলবে আর আপনাদের দেখাবো আর আমি একটু আমার সম্পর্কে কথা বলে নিই কিছু আমার নাম হচ্ছে শুরভি হাসান তো অনেকেই আবার কনফিউশনে পড়ে যাবেন যে হাসান কি আমার হাজব্যান্ডের নাম কি অন্য কিছু না আসলে হাসান হচ্ছে আমার বাবার নাম আমার আব্বুর নাম হচ্ছে হাসানুজ্জামান তো শর্ট করে আমার কিংবা আমার আমরা তিন বোনের নামের সাথে হাসানটা লাগানো আছে তো আসলে আমরা তিন বোন আমার কোনো ভাই নেই আমি হচ্ছে মেজ তো আমি এখন ঢাকাতে আসি আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে যশোর ওখানেই আমার বড়ো হয়ে ওঠা পড়াশোনা সব কিছুই যশোরে তো এটাই আর কি আর আমার বিয়ে হয়েছে ঝিনেদার ডিস্ট্রিক্টে আমার হাজব্যান্ডের নাম এস এম সাইদ তো আমরা দুইজনই আছি এখানে ঢাকাতে ও চাকরির সুবাদে আসলে আমাদের ঢাকাতে আসা তো ওইখানেও একটা সফটওয়্যার কোম্পানিতে জব করে তো আমরা দুইজন এখানে একটা ছোটখাটো বাসা নিয়ে থাকি আমাদের টোনাটুনির সংসার এভাবে চলছে আমি গত বছর মাস্টার্স কমপ্লিট করেছি বেকার কোনো জব নেই বসে আছি এই আর কি আমার সম্বন্ধে ছোটোখাটো কিছু কথা এই যে আমার ফোন বের হয়ে গেছে আমার ফেভারিট কালার কসমিক পার্পেল এটা মেনলি আমি আরও পছন্দ করেছি চারটে ক্যামেরার জন্য ফোন তো আমাদের কাছে মেনলি মেয়েদের কাছে আমার মনে হয় ক্যামেরাটাই বেশি প্রাধান্য পাই সেলফি ওঠার জন্য তো এখানে একটা আটচল্লিশ মেগাপিক্সেলের ক্যামেরা আছে আর ফ্রন্টটা মনে হয় মেবি তেরো মেগাপিক্সেল একটা বারো ব্যাকে আছে বারো মেগাপিক্সেল আর দুইটা টু মেগাপিক্সেল ক্যামেরা আর আছে ফিঙ্গারপ্রিন্ট সবাই আসলে জানে এটা এখন বাংলাদেশের মোটামুটি জাতীয় ফোন হয়ে গেছে রেডমি নোট এইট তো এই আর কি আমার জন্মদিন কবে সেটা তো আমি বলিনি আসলে আমার জন্মদিন হচ্ছে পনেরো ফেব্রুয়ারি তো আমার গিফটটা কিন্তু আমি আমার জন্মদিনের কিছুদিন আগেই পেয়ে গেছি কারণ আমার পনেরো তারিখে আমার বাবার বাসায় যাওয়ার কথা ছিল তো যেহেতু ও ফোনটা কেনার পরে এক সপ্তাহ আসলে রিপ্লেসমেন্টের একটা ব্যাপার স্যাপার থাকে যদি কোনো প্রবলেম থাকে সে কারণে ও আমাকে কিছুদিন দিন আগেই এনে দিয়েছিল মোটামুটি চার পাঁচ দিন আগে ফোনটা আমার হাতে পেয়ে গেছি তো এই আর কি ব্যাপার তো আপনাদের ভাইয়া কিন্তু একটু ফোনটা অন করে চালানো শুরু করেছে ও দেখতেছে কি অবস্থা নাকি কোনটা কি। ওই কিনে এনেছে আমি আসলে যাইনি ও যে দেখে অফিস থেকে আসার সময় আমার জন্য কিনে আনছে আমি বলে দিছিলাম যে তুমি আমার জন্য এটা আনবা তো ওইভাবেই আসলে যে শুধু আমার গিফটের জন্যই না আসলে এটা আমার প্রয়োজন ছিল আমাদের যেহেতু আমি একটা মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে মিডল ক্লাস ফ্যামিলির বউ তো আমাদের চাহিদাটাও আমাদের সামর্থ্যের সাথে সব সময় সীমাবদ্ধ রাখতে হয় তো যে আমার লাগবে না তারপরেও আমি একটা ফোন নিয়ে নেব এমন কোনো ব্যাপার স্যাপার নাই আসলে আমার যে আগে অ্যান্ড্রয়েড ফোনটা ইউজ করছিলাম সেটা নষ্ট হয়ে গেছে বেশ কিছু দিনই হয়ে গেছে তো আমি একটা নোকে বাটন ফোন ইউজ করছিলাম আমার মোটামুটি হয়ে যাচ্ছিলো কোনো সমস্যা হচ্ছিল না বাসাই ওরা একটা ল্যাপটপ আছে আর ও অফিসের আলাদা ল্যাপটপ আছে তো ওর আমার ওর বাসা যে ল্যাপটপটা থাকে ওটাতে আমি ইমো ইনস্টল দিয়ে বাসায় ওটাতেই কথা বলি যদি ভিডিও কলে কথা বলা লাগে তো মোটামুটি হয়ে যাচ্ছিলো যেহেতু আমি এখন একটা ব্লগ চ্যানেল খুলেছি তো আমার একটু তো ভিডিও টিডিও করা লাগে তো আমার তো কোনো প্রফেশনাল ক্যামেরা নাই। আমি ওর ফোন থেকেই টুকটাকি ভিডিও করে আসলে আপলোড করেছিলাম তো সে কারণে আমার একটা ফোন প্রয়োজন ছিল তো আমার প্রয়োজনটা বুঝেই ও আমাকে বলছিল তুমি ফোনটা নাও সমস্যা নাই আমি দেবো তুমি ফোন নাও তো আমি যখন ও দিতে চাচ্ছে তো বললাম যে আসলে তুমি যখন চাচ্ছ দিতে তো দাও সমস্যা নাই আমি নিয়ে নিই তো সে কারণেই আর কি ও আমাকে এনে দিয়েছে ফোনটা তো আমি ভাবলাম যে আপনাদের সাথে এটা শেয়ার করি আর আমি ছোটোখাটো একটু আমার সম্বন্ধে কথাবার্তা বলে নিই তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে কি ভালো লাগেনি তা আমি বলতে পারবো না আসলে আমি তো বকবগই করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ